230 আর হচ্ছে 40। আস্তে আস্তে করে কাটতে হবে, সময় নিয়ে গুলো গুলো ক্লিন করতে হবে। আশেপাশে যে কম্পোনেন্ট গুলো আছে, যদি বেশি জোরে কাটা হয় তাহলে কম্পোনেন্ট গুলো সরে যাবে। এজন্য খুব সাবধানে গুলো গুলো পরিষ্কার করতে হবে। সেম সিস্টেম, চারপাশে হালকা হালকা হিট দিতে হবে। টেম্পারেচার থাকবে 230, এয়ার থাকবে 40। আবারও বলছি, টেম্পারেচার 230, এয়ার থাকবে 40। ইউএফএসের চারপাশের গুলো ক্লিন হয়ে গেছে। এখন হচ্ছে সিপিইউ, ব্যাস ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এখানে একটা লাইন একটা প্যাড মিসিং হয়ে গেলে ওই লাইন আবার প্যাড রিবিট করতে হবে, অনেক সময় লাগবে। খুব ধৈর্য সহকারে করতে হবে। ক্লিন ডান, আমার এখানে ক্লিন করা হয়ে গেছে। এখন হচ্ছে আগে ইউএফএসটাকে উঠাতে হবে। ইউএফএস উঠানোর জন্য আমি এই আর্ট নাইফটা ইউজ করব। তো এখানে আমার টেম্পারেচার থাকবে 345 আর ইয়ার থাকবে 50। 345 ইয়ার থাকবে 50। আমার হট এয়ার গান হচ্ছে সুগান 8620DX, 8620DX। এখন আপনার হট গান অনুযায়ী আপনি টেম্পারেচার এবং ইয়ার সেট করে নেবেন। ফার্স্ট টাইম আমার ইউএফএসটাকে প্রিহিট করে নিতে হবে। প্রিহিট মতলব প্রথমে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে টেম্পারেচার দিয়ে সুন্দর করে হিট আপ করে নিতে হবে, যেন আমার নিচে যে আঠাটা রয়েছে, আঠাটা নিচে যে গ্লুটা রয়েছে গ্লুটা নরম হয়ে যায় ও মাদারবোর্ড বা ইউএফএস থেকে আঠাটা ছেড়ে দেয়।
ছেড়ে দিলে আমার সুবিধা হবে। তারপরে হালকা হালকা করে মিনিমাম 60 সেকেন্ড হিট করতে হবে, মিনিমাম 60 সেকেন্ড। আমি যে টেম্পারেচার দিয়েছি, যে এয়ার দিয়েছি, এয়ারে 60 সেকেন্ড হালকা হালকা করে করতে হবে। চারপাশের যে রাংগুলো আছে গলা শুরু হয়ে গেছে, তার মানে আমার আইসির নিচের রাং গলে গেছে। এখন হালকা হালকা যে সাইড থেকে ঢুকানো যায় ঢুকিয়ে দেবো, ব্যাস আমার ইউএফএস ঠিকভাবে উঠে গেছে। আমার ইউএফএস সঠিকভাবে উঠে গেছে। ইউএফএস আইসিটাকে আমি সাইড করে রাখলাম। এখন আমার উঠাতে হবে সিপিউটা। এখানে আমার একই হিট থাকবে, একই টেম্পারেচার থাকবে, শুধু প্রি হিট করে নিতে হবে, ব্যাস শুধু প্রি হিট করে নিতে হবে। প্রি হিট মানে ও উঠানোর আগে যে হিটটা করা হয় চারপাশে এর নিচের বলগুলোকে গলানোর জন্য, ওটাকে প্রি হিট বলে। SM725 কোয়ালকম SM725। এখানে কোনো জোর জবরদস্তি চলবে না, অটোমেটিক উঠে গেছে, ব্যাস নো প্যাড মিসিং, নো প্যাড মিসিং। আমি লাইভ করে দেখাচ্ছি সবাইকে, আমার সিপিউটাও রাখলাম। এখন আমাকে কি করতে হবে, সাইডের যে গ্লুগুলো আছে ওগুলোকে ক্লিন করে নিতে হবে। এজন্য আমার টেম্পারেচার রাখতে হবে, এজন্য আমার টেম্পারেচার থাকবে আবার 230, টেম্পারেচার থাকবে 230 এবং ইয়ার ওই একই 40, অনলি 40। এখন আমি গ্লুগুলো 8-9 দিয়ে ক্লিন করে নেব, যে যেভাবে সম্ভব যার যেটা দিয়ে সুবিধা হয় ওইটা দিয়ে সে ক্লিন করবে। শুধু চারপাশে ফাঁকা জায়গাগুলো যেগুলো আছে ওগুলো আমি ক্লিন করে নেব। এগুলো আমি ক্লিন করে নেব একদম আস্তে ধীরে করে, ঠান্ডা মস্তিষ্কে করতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না। কারণ একটা প্যাড মিসিং আপনার বাড়তি খাটনি করতে হবে, আপনাকে বাড়তি কাজ করতে হবে, বি কেয়ারফুল, ঠিক আছে? এখানে কোনো প্যাড মিসিং করা যাবে না। আমার সুবিধা মতো আমি মাদারবোর্ডটাকে ঘুরে নেব পজিশন, যার যেভাবে সুবিধা হয় সেভাবে ঘুরিয়ে নেবেন। আগে বলতে পারেন যে আমি আগে কেন বোর্ড পরিষ্কার করছি, আমার বোর্ড যদি সঠিক থাকে এখানে আমি অন্য দুটো আপনার সিপিইউ ইউএফএস এনে বসাতে পারবো। আমার যদি বোর্ড ক্লিন না থাকে তাহলে এটা আমার করা সম্ভব হচ্ছে না, এটা করা সম্ভব হচ্ছে না। এজন্য আগে আমাকে বোর্ড ক্লিন করতে হবে, এরপরে দিতে হবে ফ্লক্স পেস্ট, এরপরে হালকা ফ্লক্স পেস্ট। ফ্লক্স পেস্টের পরে দিতে হবে আমার পিপিডি, অল্প অল্প করে পিপিডি। এখানে আমি পিপিডি ইউজ করেছি 183, এখানে আমি পিপিডি ইউজ করেছি 183। এখানে আমার পিপিডিটা ইউজ করার কারণ হচ্ছে আমাদের যে সাথে আমাদের মোবাইলের সাথে যে পিপিডিটা থাকে ওই পিপিডিটা অনেক টেম্পারেচারে থাকে, তো ওই পিপিডিটাকে
আমরা কিভাবে ক্লিন করব, ভালোভাবে ক্লিন করার জন্য এখানে আমি 183 পিপিটি কিছু নিয়ে ব্যবহার করছি, যাতে আমাদের বলগুলো প্যাডগুলো সঠিক থাকে। গলিয়ে নিচ্ছি, এতে করে আমাদের কোনো প্যাড মিচিং হবে না। এক সাইড থেকে না করে আপনি চারদিকে মাদারবোর্ডটা পিসিবিটা ঘুরিয়ে ঘুরিয়ে করলে সবার জন্য সুবিধা হবে। এতে করে আমাদের সাইডের কম্পোনেন্টগুলো রক্ষা পাবে, প্লাস কাজ করতেও সুবিধা হবে। এবং আয়রন এমনভাবে চালাতে হবে বোর্ডের উপরে যেন আমি টিস্যুর উপরে কলম দিয়ে লিখছি। সবার মনে রাখতে হবে যে টিস্যুর উপরে কলম দিয়ে লিখছি, কারণ আপনি টিস্যুর উপরে কলম যদি চালাতে পারেন তাহলে মাদার বোর্ডের মধ্যে আয়রনও চালাতে পারবেন। এখন আমি কি করব, হালকা করে পরিষ্কার করে নেব। এখানে থিনার সবাই দুটো থিনার ইউজ করলে বেটার হয়, যার কাছে যেটা আছে যেটা লিড না ছাড়ে, কোনো প্রকারের কোনো লিড না ছাড়ে, ময়লা যেন না ছাড়ে, সাদা। আপনি যদি বাজারের যে যেটা কিনতে পাওয়া যায় টেকনিক এই যে স্টোরে, ওটা আপনার সাদা এক প্রকার লিড ছাড়বে। এখন হালকা পিপিডি দিব, এই সরি ফ্লক্স দিব, হালকা ফ্লক্স পেস্ট দিয়ে ডিসোল্ডার উইক ব্যবহার করব। হালকা ফ্লক্স পেস্ট দিয়ে বলগুলোকে সমান করার জন্য ডিসোল্ডার উইক ব্যবহার করব। এখানে কথা হচ্ছে আমি আয়রন ইউজ করছি, সুগান T26D, সুগানের আয়রন T26D। আমার আয়রনের টেম্পারেচার রয়েছে 350, আমরা বোর্ডের মধ্যে যখন কাজ করব 350 ম্যাক্সিমাম, 350 দিয়ে কাজ করতে পারবো। 350 দিয়ে কাজ করলে কি হবে, আমাদের যে ডিসোল্ডার উইকটা রয়েছে ডিসোল্ডার উইকটা আটকে যাবে না বোর্ডের মধ্যে। এর থেকে বেশি টেম্পারেচার দিলে আপনার প্যাড ক্ষতিগ্রস্ত হতে পারে, এতে আপনি বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে পারেন। যার যার পজিশন অনুযায়ী সে ওইভাবে মাদারবোর্ডটাকে সোজা বাঁকা তেরা করে নেবেন, যাতে আপনার চারপাশের কম্পোনেন্ট গুলো ক্ষতিগ্রস্ত না হয় এবং আপনার আয়রন চালাতে সুবিধা হয়। বি কেয়ারফুল, বেশি ঘষাঘষি করলে, আপনি যদি বেশি ঘষাঘষি করেন ডিসোল্ডার উইক প্লাস আয়রন দিয়ে জোরে চাপ দিয়ে, তাহলে আপনার পিসিবির যে প্যাড গুলো আছে একটার সাথে একটা লেগে যাবে, উপরের যে গ্যালভানাইজিংটা আছে এটা উঠে গিয়ে একটার সাথে একটা লেগে যাবে। পরিমাণ মতো ডিসোল্ডার এটাকে আবার পুনরায় কেটে নিলাম এবং সামান্য ফ্লোক স্পেস দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি।
হালকা ক্লিন করে নেব। এরপরে ইউজ করব গ্লু রিমুভার ব্লেড, আমার চারপাশে যে গ্লুগুলো আছে এগুলো সুন্দর করে ক্লিন করার জন্য আমি কুইনলির এই ব্লেডটা ইউজ করব। কিন্তু খুব সাবধানে চালাতে হবে, কিন্তু এই ব্লেডটা দিয়ে পরিষ্কার করার সময় আপনার খেয়াল রাখতে হবে মাদারবোর্ডের মধ্যে পিসিবির মধ্যে কোন প্রকারের স্ক্র্যাচ না পড়ে। খুব সুন্দর করে চালাতে হবে, হালকা করে আলতো করে চালাতে হবে এটাকে। ডিসোল্ডার উইক দিয়ে পরিষ্কার করার পরেও যদি আমার কোনো গ্লু থেকে যায়, ব্ল্যাক পেস্ট থেকে যায়, সেগুলো আমি এভাবে আস্তে আস্তে করে ক্লিন করে নিতে পারবো। সেগুলো আমি এভাবে হালকা হালকা করে, এখন যে আমি হিট এবং এয়ার দিয়েছি তা ওই একই রয়েছে প্রথমবারে যখন আমরা গ্লু ক্লিন করেছিলাম ওই পরিমাণেই রয়েছে, 230 এয়ার 40। আমার হট গান দিয়ে আমি সুগনের সুগন 2085 2620 8620 DX ইউজ করি, 8620। আমার এই হট গানের টেম্পারেচার অনুযায়ী, আমার এই হট গানের এয়ার অনুযায়ী আমি বললাম আপনাদেরটা এইভাবে সেট করে নেবেন। ম্যাক্সিমাম কুইকের হট গানের সেম পরিমাণে দিয়ে আপনি কাজ করতে পারেন ব্যাস। এখন আমার মাদারবোর্ড একবারে ক্লিন, চকচকা, নো প্যাড মিসিং, কোনো প্রকারের কোনো প্যাড এখানে মিসিং নেই। আমি ভালো করে জুম করে দেখানোর চেষ্টা করছি, নো প্যাড মিসিং। কর্নারের মধ্যে যে প্যাডগুলো দেখা যাচ্ছে মিসিং মিসিং, আসলে ওগুলো মিসিং না, ওখানে ডিসোল্ডার উইক দিয়ে হালকা পিপিডি দিয়ে যখন দেব তখন চকচক করবে। ক্লিন হয়ে গেছে, একদম ক্লিন, চকচকা। এখন আসলো আমার আইসির কলা, রেখে দিলাম পিসিবি, আইসিটাকে আইসি স্ট্যান্ডে ফিট করে নিলাম। সুবিধা অনুযায়ী আমার মাইক্রোস্কোপের জুম ইন আউট করে নিলাম, ওই টেম্পারেচার একই থাকবে, গ্লু রিমুভ করার যে টেম্পারেচার ওই একই থাকবে। টেম্পারেচার আছে আমার 230, এয়ার আছে 40, আইসির মধ্যে গ্লু রিমুভার ব্লেড খুব সাবধানে চালাতে হবে যেন আমাদের আইসিতে কোনো প্রকারের স্ক্র্যাচ না পড়ে, কোনো প্রকারের স্ক্র্যাচ না পড়ে, ভেরি কেয়ারফুল, খুব সতর্কভাবে এখানে ব্লেড চালাতে হবে। একটা প্যাডের সাথে একটা প্যাড মিশে গেলে আইসির আপনার আইসি বাদ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, 98% বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সো বি কেয়ারফুল।
আমি যেভাবে চালাচ্ছি এভাবে প্র্যাকটিস করলে অথবা আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স এই জন্য হয়তো আমার কোনো সমস্যা হচ্ছে না। আপনারা করতে গেলে অবশ্যই খুব সাবধানতার সহিত করবেন। এখানে হালকা ফ্লক্স পেস্ট দিয়ে নেব, হালকা ফ্লক্স পেস্ট পিপিডি, সেম পিপিডি 183। এখানে টেম্পারেচারের বিষয় হচ্ছে এখন আপনি অবশ্যই আইসিটি যখন কাজ করতে যাবেন অবশ্যই আপনি টেম্পারেচার কম দেবেন, 330। এখানে আছে 330, আপনি 320 দিয়ে শুরু করে 330-তে রাখতে পারেন। আমি 325, আমি টেম্পারেচার ইউজ করছি 325। খুব সাবধানতার সাথে আয়রন এখানে চালাতে হবে যেন একটা বলের সাথে একটা বল মিশে না যায়, আমাদের প্যাডের গ্যালভানাইজিংগুলো নষ্ট না হয়ে যায়, এবং যে বলগুলো চকচক করছে না ওগুলো আমার চকচক করানোর কোনো দরকার নেই। জাস্ট আমি এটা ইউজ করলাম প্যাডগুলো ক্লিন করার জন্য, যেভাবে আছে এভাবে থাকবে, একবার রিবল করলেই সব ওকে। এরপরেও চকচক করানোর একটা ওয়ে আমার কাছে আছে, অবশ্যই আমি আজকে দেখাবো আপনাদের এই ভিডিওতে যে কি করে আইসির বলগুলো চকচক করানো যায়, যেগুলো মিসিং আছে, মনে হচ্ছে মিসিং আছে, আসলে এগুলো মিসিং নেই। আমার কাছে একটা ব্রাশ আছে, এই ব্রাশটা সানশাইনের একটা ব্রাশ, তো আপনি এই ব্রাশটা দিয়ে হালকা করে ঘষে নিতে পারেন, হালকা, জোরে জোরে ঘষা যাবে না, একবার হালকা করে ঘষে নিতে হবে। হালকা করে ঘষে নিলে আপনার প্যাডগুলো চকচকা হয়ে যাবে, একদম সব প্যাড চকচকা হয়ে যাবে। হ্যাঁ, হালকা করে ঘষতে হবে, জোরে চালানো যাবে না, জোরে কোনোভাবেই চালানো যাবে না, 100% শিওর থাকবেন যে আপনি কোনোভাবে সিপিইউকে ক্ষতিগ্রস্ত করছেন না। ক্লিন, চকচকা, পরিষ্কার। এখন কি করবো, রিভলভ করবো। যদি কারো ডাউট থাকে, কনফিউশন থাকে, যেটা রিভল করলে রিভল হবে না, কিন্তু আমি আপনাদের দেখাবো যে এক চান্সে, এক চান্স, ওয়ান চান্সে রিভল হয়ে যাবে, বাট এর জন্য আমাদের স্টেনসিলটা দরকার। 7125 আমরা স্টেনসিলটাকে বের করে নেব, 7125। আমরা স্টেনসিল পরিষ্কার করি কোনো ব্রাশ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে পরিষ্কার করি, বাট স্টেনসিল মূলত আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করবো না কখনোই। স্টেনসিলটাকে থিনার দিয়ে এভাবে ভিজিয়ে নেব, যদি মনে করি যে না আমাদের পূর্বের কোনো লিট এর ভিতরে রয়ে গেছে তাহলে আমরা আলতো করে হাত দিয়ে এভাবে নখ দিয়ে পরিষ্কার করব, ব্যাস। এই কটন টিস্যু দিয়ে আমরা পরিষ্কার করব, ক্লিন, 100% ক্লিন হয়ে যাবে। হ্যাঁ, এটাকে ক্লিন করে নিলাম, একটা ময়লা রয়ে গেছে ভিতরে।
নিব পিপিডি আমরা পিপিডি ইউজ করব 183 কেউ যদি আপনার হ্যান্ড স্কিল বা হাতের পারফরম্যান্স ঠিক থাকে তবে আপনি যেটা ভিজা আছে ভিজা অবস্থাতেই ইউজ করতে পারেন আর যদি আপনার হাতে পারফরম্যান্স মোটামুটি হয় তাহলে অবশ্যই আপনি টিস্যু পেপারে শুকিয়ে নেবেন আমি চেষ্টা করি সবসময় ভিজাটা ইউজ করার জন্য ভিজাটা ইউজ করলে পরবর্তীতে কখনো আপনার ফ্লক স্পেস দিয়ে হিট করতে হয় না এবং এক চান্সে হওয়ার সম্ভাবনাটা থেকে যায় তাই আমি এক চান্সে করার চেষ্টা করব উপরে যে বাড়তি পিপিডি রয়ে গেছে ক্লিন করে নেব রিভল করার সময় 320 এয়ার 40 রিভল করার সময় হিট থাকবে 320 300 থেকে 320 এয়ার থাকবে 40 এয়ার থাকবে 40 320 থেকে এয়ার থাকবে 40 হ্যাঁ মাঝখানে লিড গুলো একটু বড় হয়ে গেছিল হালকা করে কেটে নেব শুকনো শুকনো থাকার কারণে মাঝখানে বল গুলো বড় হয়ে গেছে একটু হালকা করে কেটে নেব ভিজা পিপিটি ইউজ করার কারণে মাঝখানের বলগুলো একটু হালকা বড় হয়ে গেছে নো প্রবলেম একবার কেটে নিলে যথেষ্ট আবার হিট দিয়ে দেব বাস ক্লিন এক চান্সে বল দ্বিতীয়বার আমাকে পিপিটি লাগাতে হলো না বাস হালকা করে একটু হিট দিয়ে বলগুলোকে সঠিক জায়গায় বসিয়ে নেব বলগুলো হালকা করে হিট দিলে সঠিক যার যার জায়গায় বসে যাবে দ্বিতীয়বার আমার স্টেন্সিল ইউজ করতে হবে না দ্বিতীয়বার আমার পিপিডি ইউজ করতে হবে না দ্বিতীয়বার বল রিবিল করতে হবে না ওয়ান চান্স ভালো করে বোঝানোর জন্য আমি ক্লিন করে নেব শিট এক্সট্রা পিপিটি রয়ে গেছে সরিয়ে নিতে হবে ডান ধন্যবাদ সবাইকে।